প্রতিরোধ। প্রতিবাদ তার রাস্তা খুঁজে নিচ্ছে যেখানে সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে সরকার। নবান্নে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, আমরা রাস্তা খুঁজে নিয়ে সেখানে আমাদের স্রোত বইয়ে বন্যা সৃষ্টি করেছে। আজকেও প্রতিরোধ করে আমাদের গতিকে স্তব্ধ করার চেষ্টা হয়েছিল। আমরা সবকিছু করতে রাজি আছি মাননীয়া, কেবল একটা বিষয়ে আমরা কোনো আপোষ করতে রাজি নই, সেটা হচ্ছে আপনি যে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেই দুর্নীতির সাম্রাজ্যকে মেনে নিতে আমরা রাজি নই। প্রত্যেকটা দপ্তর দুর্নীতির অন্ধকারে এমন ভাবে নিমজ্জিত হয়েছে যে আপনাদের সামনে দুর্নীতির যে খবরাখবর গুলো আসছে তা সত্যের তিল মাত্র, যা দুর্নীতি হয়েছে তার কণা মাত্র আপনাদের সামনে প্রকাশ হচ্ছে। এইভাবে একটা রাজ্য চলতে পারে? আর কতটা দুর্নীতিগ্রস্ত হলে পরেও একজন রাজ্যের একটা সরকার মানসিকভাবে তার নৈতিকতাকে বজায় রাখতে পারে ক্ষমতায় অধিষ্ঠান করার মতো? আমরা অবাক হচ্ছি, আমরা অবাক হচ্ছি প্রত্যেক দিন যেভাবে আপনি নতুন নতুন ভাবে সংজ্ঞা তৈরি করছেন এই বাঙালি জাতির জন্য। এই বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি, তার চরিত্র, তার সমস্ত কিছুকে আপনি নষ্ট করছেন। তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত এক বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আমরা আশা করেছিলাম যে আপনি, আমরা যে আবেদন করেছিলাম যে আসুন মুখোমুখি কথা বলি, কথা বলে আমরা সমস্যার সমাধান করি, সেটা যখন হলো না, আগামী কাল থেকে আমাদের লাগাতার অনশন শুরু হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের। সামনে একটা বছর আসতে চলেছে, আমরা কেউ চাই না যে অনশন করে আমাদের সাথীরা তাদের জীবনকে উৎসর্গ করুক, কিন্তু লড়াইটা যে কারণের জন্য লড়ছি তাতে জীবন তুচ্ছ হয়ে যায়, কারণ আপামর মানুষের জীবনকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে, বাঁচাতে হবে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্নকে। সেই লড়াই নিয়েই আমরা লড়ছি, এবং এই রাজ্যের কর্মচারীদের সামনেও আমাদের একটা আবেদন যে আর কোন সংগঠনের বেড়াজালে আটকে থাকলে হবে না। সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনীতির মধ্যে আপনাদেরকে আসতে বলেনি। চরাচরিত চিরাচরিত যেসব সংগঠনকে দেখেছেন, যারা ভোটের আগে আপনাকে পাখি পড়া করে শিখিয়ে দেয় যে কোথায় ভোটটা দিতে হবে, কোথায় বোতামটা টিপতে হবে, সংগ্রামী যৌথ মঞ্চ তার ধার কাজ দিয়ে যাবে না। আমাদের মঞ্চ থেকে যারা যারা ভোটের কথা বলে গেলেন আমরা তার সাথে একমত নই, কিন্তু আমরা মনে করি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এখান থেকে না গেলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়, আমরা এটাও মনে করি। এবং সেই কারণের জন্যই কর্মচারী শিক্ষকদের প্রতি আবেদন যে একবার অন্তত সমস্ত কিছুর বেড়াজালের বাইরে বেরিয়ে এসে আসুন আমরা এক হই। যে সুবর্ণ সুযোগ আগামী 29 তারিখ থেকে আসতে চলেছে, আমরা ধর্মঘটের ডাক দিয়েছি, আপনারা পূর্বেও ধর্মঘট করেছেন। ধর্মঘট ভাঙার জন্য বিগত 12 বছর ধরে যত কিছু পন্থা এই সরকার অবলম্বন করেছে তার প্রত্যেকটাকে আমরা 10 তারিখে 10ই মার্চ 2023 ব্যর্থ করেছি। কারুর কিচ্ছু করতে পারেননি, ভবিষ্যতেও করতে পারবেন না। ধর্মঘটে সামিল হই, অনশন যেমন চলছে আন্দোলনকে আরো তীব্রতর করি, আন্দোলনের পরিধি বাড়ছে সেটাকে অনুভব করুন, সমস্ত সংগঠনের বেড়াজালকে টপকে অন্তত কয়েকটা দিনের জন্য ধর্মঘটকে সফল করুন। কথা দিচ্ছি সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে। আপনাদের বিবেক, আপনাদের বোধ, আপনাদের সুবুদ্ধির আশায় সংগ্রামী যৌথ মঞ্চ 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছে তাকে সফল করার আহ্বান জানাচ্ছে। আগামীকাল থেকে আমাদের সাথীরা অনশনে বসছেন, আমিও আবার অনশনে বসার জন্য তৈরি, মানসিকভাবে তৈরি, কারণ আমি জীবনের মায়া করি না। আমাকে অনেকে বলেন যে আপনি এমনি এরকমভাবে একা একা ঘুরে বেড়ান চারিদিকে, আমি জানিয়ে দিতে চাই
যে জীবনের মায়া আমার নেই, কারণ আমি জানি যে সত্যের বীজটা পুঁতেছি এই অসত্যের উর্বর জমিতেও সেই সত্যের গাছ আজকে পল্লবিত হয়ে মহাবৃক্ষে রূপান্তরিত হয়েছে। ভাস্কর ঘোষের মৃত্যু হতে পারে, কিন্তু ভাস্কর ঘোষরা জীবিত থাকবেন রাজ্যের প্রান্তে প্রান্তরে, কারণ যে প্রতিবাদটা ভাস্কর ঘোষ একজন ব্যক্তি মানুষ, একজন অতীব সাধারণ মানুষ, এই ক্ষমতার চোখে চোখ রেখে আপনাদের সহচর্যে করেছেন, সেই দৃষ্টি আরো কঠোর থেকে কঠোর হবে এবং ততটাই নমনীয় হবে এই রাজ্যের অত্যাচারী শাসক। জয় নিশ্চিত, আর পরাজয়ের অপেক্ষায় দিন গুনুন মাননীয়া, ধর্মঘট সফল হবেই, এটা চ্যালেঞ্জ রইল মঞ্চ থেকে, এবং এই চ্যালেঞ্জটা জানাচ্ছি এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ভরসাতেই, কারণ আমরা জানি যে লড়াইটা আমরা লড়ছি সেখানে কোনো খাদ আমরা রাখিনি, তার যত কিছু পন্থা অবলম্বন করা যায় আমরা সমস্ত কিছু করেছি। অনেকে বলছেন যে অনশনটা কোনো পন্থা হলো নাকি, যে মত এবং পথে দাঁড়িয়ে আপনারা অনশনটাকে সমর্থন করেন না, বাবুদেরকে বলি যে অনশনটা করতে গেলে হিম্মত লাগে, নিজেকে স্বেচ্ছায় শুলে চড়াতে গেলে তার জন্য হিম্মতের প্রয়োজন হয়, সেটা সবার ভাগ্যে থাকে না, সবার চরিত্রের মধ্যেও সেটা থাকে না। আমরা সৌভাগ্যবান যে সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামীদের মধ্যে সেই হিম্মতটা আছে, আগামী কাল থেকে সেটা দেখতে পাবেন। আমরা আন্দোলন যেমন পথে প্রান্তরে নেমে আপোষহীনভাবে লড়াইয়ে বিশ্বাস করি, ঠিক একই রকম ভাবে আদালতের লড়াই সেটাতেও বিশ্বাস করি। কোথাও আমরা পরাজয় স্বীকার করতে জানি না, সুতরাং আন্দোলন আমাদেরকে না শেখাতে এলেই ভালো হয়। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের যত কিছু পন্থা আছে তার সমস্ত কিছুকে অবলম্বন করে এই সরকারকে পরাজিত করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে ব্রত আমরা নিয়েছি, অচিরেই সেই লক্ষ্য পূরণ হবে। ভালো থাকবেন সকলে। এই রাজ্যের শিক্ষক কর্মচারী ঐক্য জিলাব্বাদ, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ঐক্য জিলাব্বাদ, রাজ্যের বঞ্চিত মানুষের ঐক্য জিলাব্বাদ, রাজ্যের মানুষের রাজনীতি নিরপেক্ষ সত্তার জিলাব্বাদ, সংগ্রামী যৌথ মঞ্চ জিলাব্বাদ। What the fuck?